আজ আমি দশম শ্রেণীর 2 অধ্যায়ে সরল সুদ কষার অঙ্কগুলি শেখাবো। এই অঙ্কগুলো শেখার আগে কয়েকটা টার্ম আমাদেরকে জেনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে উত্তমর্ণ বা পাওনাদার বা ক্রেডিটার, 2 নম্বর হচ্ছে অধমর্ণ বা দেনাদার বা ডেবিটার, 3 নম্বর হচ্ছে আসল, 4 নম্বর হচ্ছে সুদ, 5 নম্বর হচ্ছে সময়, 6 নম্বর হচ্ছে সুদের হার, 7 নম্বর হচ্ছে সবৃদ্ধিমূল। দেখো, প্রথমেই আছে উত্তমর্ণ। এ হচ্ছে যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেন তাকে আমরা উত্তমর্ণ বা পাওনাদার বা ক্রেডিটার বলে থাকি, আর যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার করেন তাকে অধমর্ণ বা দেনাদার বা ডেবিটার বলা হয়। এবার আসি 3 নম্বরে আসল। আসল কি? যত টাকা ধার দেওয়া বা নেওয়া বা যত টাকা গচ্ছিত রাখা হয় সেই পরিমাণটাকে বলা হয় আসল। সুদ হচ্ছে পাওনাদারের অর্থ সাময়িকভাবে ব্যবহার করার বা অধিকারের বদলে শর্ত অনুযায়ী দেনাদার কিছু অতিরিক্ত অর্থমূল্য তাকে দিয়ে থাকেন, এই অর্থমূল্যটাকেই বলা হয় সুদ। 5 নম্বরে আসছি, যত সময়ের জন্য ধার নেওয়া বা ধার দেওয়া হয় বা গচ্ছিত রাখা হয় সেই পিরিয়ডটা, এরপর সুদের হার। সুদ সাধারণত বছরের হিসাবে কষা হয়। 100 টাকার 1 বছরে যে পরিমাণ সুদ দেওয়া হয় সেটাকেই বলা হয় বার্ষিক শতকরা সুদের হার। আর সবৃদ্ধি মূল হচ্ছে সুদ প্লাস আসল, এই দুটোকে মিলিয়ে একসাথে সবৃদ্ধি মূল বলে। দেখো, এবার আমি কিছু অঙ্ক সংক্ষেপে করার জন্য কিছু সূত্র, সেগুলি তোমাদের মনে রাখতে হবে। এই সূত্রগুলিতে অ্যাপ্লাই করলে অঙ্কগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে, অঙ্ক ছোট হয়ে যাবে। মোট সুদ বা ইন্টারেস্ট সমান PRT/100, যেখানে পি হচ্ছে আসল বা প্রিন্সিপাল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, আর টি হচ্ছে সময়। তাই মোট সুদ নির্ণয় করতে গেলে PRT/100, আসল গুণিত সুদের হার গুণিত সময় বাই 100। 2 নম্বর হচ্ছে বার্ষিক সুদের হার, আর যদি বের করতে যায় তাহলে 100i/PT, যেখানে আই সমান হচ্ছে ইন্টারেস্ট মোট সুদ, পি সমান হচ্ছে আসল এবং টি সমান হচ্ছে সময়। সময় টি নির্ণয় করতে গেলে, টাইম নির্ণয় করতে গেলে 100i/PR, যেখানে আই হচ্ছে মোট সুদ বা ইন্টারেস্ট, পি হচ্ছে প্রিন্সিপাল বা আসল, আর হচ্ছে বার্ষিক সুদের হার। আসল নির্ণয় করতে গেলে পি সমান 100i/RT, যেখানে আই সমান মোট সুদ, আর সমান হচ্ছে বার্ষিক সুদের হার, আর টি সমান হচ্ছে সময়। তো চলো এবার অঙ্কে যাওয়া যাক। দেখো, 1 নম্বর অঙ্কটিতে আছে, 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। এখানে দেখো, আসল পি সমান বলা আছে 15,000 টাকা, টি সমান হচ্ছে 4 বছর, বার্ষিক সুদের হার দেওয়া আছে, আর সমান আছে 12%। তাহলে মোট সুদ আমি বের করতে যদি যাই তাহলে দেখো, ওই PTR/100 ওই সূত্রে বসালাম, পি এর জায়গায় 15,000 গুণিত 4, টি এর জায়গায় বসিয়েছি 4, আর আর এর জায়গায় বসিয়েছি 12। তাহলে এটা ক্যালকুলেশন করে উত্তর এসেছে 7,200 টাকা। অতএব তাদের 7,200 টাকা সুদ দিতে হবে। এটা আমি যে আগে যে সূত্রগুলো বলে দিলাম সেই সূত্রেই বসিয়ে অঙ্কটা করেছি। দেখো, 2 নম্বর অঙ্কে যায়, 2005 সালের 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। 2005 সালের 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত সময়টা আমাকে কাউন্ট করে নিতে হবে। দেখো, জানুয়ারি থেকে 26 জুন পর্যন্ত, 26 মে পর্যন্ত দিন সংখ্যাগুলো আমি লিখে নিয়েছি, 31+28+31+30+26 দিন সমান 146 দিন। তাহলে দিনটাকে বছর করে, বছরে করে নিতে হবে, 146/365 বছর। এখানে আসল দেখো, পি সমান বলা আছে 2,000 টাকা, টি সমান হচ্ছে 146/365 বছর, বার্ষিক সুদের হার হচ্ছে 6%। এখানে মোট সুদ সমান যে PTR/100,
এটা করে ক্যালকুলেশন করলেই তোমার উত্তর বেরিয়ে যাবে 48 টাকা। তাহলে 2000 টাকার সুদ হবে 48 টাকা। এবার দেখো 3 নম্বর অঙ্কে আসি। বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। সবৃদ্ধি মূল মানে হচ্ছে আসল প্লাস মোট সুদ। এখানে সময় বলা আছে 1 বছর 3 মাস, এটাকে বছরে নিয়ে যেতে হবে। তো 1 পূর্ণ 3-এর 12, 12 দিয়ে ভাগ করেছি মাসটাকে, তাহলে দেখো 5-এর 4 বছর হয়েছে। আসল সমান 960 টাকা। তাহলে বার্ষিক সুদের হার বলা আছে 8.13%, এটা 25/3%, এবং মোট সুদ সমান PRT/100। ওই সুদে বসিয়ে দাও, তাহলেই দেখো কাটাকুটি করে উত্তর বেরোলো 100। অতএব সবৃদ্ধি মূল আসল ছিল 960 টাকা, আর সুদ পেলাম 100 টাকা, তাহলে সবৃদ্ধি মূল হলো 1060 টাকা উত্তর। তাহলে 1 বছর 3 মাসে সবৃদ্ধি মূল হবে 1060 টাকা। 4-এর অঙ্কটা, উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3,200 টাকা এবং 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদ আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। কত টাকা ধার নিয়েছিলেন? 3,200 টাকা। তাহলে আসল হচ্ছে 3,200 টাকা, টি সমান হচ্ছে 2 বছর, 2 বছরের জন্য ধার নিয়েছিলেন, সুদের হার হচ্ছে 6%। তাহলে মোট সুদ দেখো PTR/100, 3,200×2×6/100, এটা দেখো গুণ করলে উত্তর আসবে 384 টাকা। 2 বছর পর সুদ আসলে তাকে শোধ করতে হবে। আসলটা কত? 3,200 টাকা, আর সুদ হলো 384 টাকা। তাহলে 3,584 টাকা তাকে 2 বছর পর সুদে আসলে শোধ করতে হবে। 5-এর অঙ্কটা, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। হ্যাঁ দেখো, মোট সুদ বলা আছে সমান 840 টাকা। 2 বছর পর 840 টাকা পেয়েছিলেন। সময় বা টি সমান হচ্ছে 2 বছর, 2 বছরের জন্য টাকাটা রেখেছিলেন, এবং বার্ষিক সুদের হার হচ্ছে 5.25%। তাহলে আসল সমান, আসলে সূত্রে দেখো I×100/R×T, তাহলে সেই সূত্রে বসিয়ে দিলাম সবগুলো। দেখো এটা কাটাকুটি করবে, উত্তর আসবে 8,000 টাকা। তাহলে অতএব তিনি জমা রেখেছিলেন 8,000 টাকা। ছয়টা দেখো, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। তাহলে এখানে পিটা নির্ণয় করতে হবে। তাহলে ধরে নাও, ধরে তিনি 1 টাকা ধার নিয়েছিলেন। সময় টি সমান 1 মাস, 1 মাস থেকে বছরে নিয়ে যেতে হবে, তাহলে 1/12 বছর। এখানে পি সমান হচ্ছে 1 টাকা, টি সমান 1/12 বছর, আর সমান হচ্ছে 12%, এবং মোট সুদ আয় সমান 378 টাকা। তাহলে শর্তানুসারে PTR/100 সমান হচ্ছে 378, বলা আছে মোট সুদটা 378 টাকা। তো দেখো 12/12 কেটে গেল, 1/100 = 378, 1 = 337,800। তাহলে অতএব তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন। 7-এর অঙ্কটা, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। দেখো এখানে শুধু সরল সুদের হারটা বলা আছে, আর কিছুই কিন্তু অঙ্কে বলা নেই। আমাকে আসল ধরে নিতে হবে 1 টাকা, সুদে আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ 1×2=2x টাকা। অতএব সুদ দেখো, সুদ আসল থেকে আসল বিয়োগ দিলে আমি সুদ পেয়ে যাব, তাই 2x থেকে x বিয়োগ দিলাম 1 টাকা। বার্ষিক সুদের হার 8% = 6%, সময় সমান T বছর, শর্তানুসারে PTR/100 সমান সুদ, এটা এক্স,
এটা সুদটা বের করলাম, তাহলে সমান এটা সুদটা লিখলাম এক্স টাকা। তাহলে দেখো কোনাগুনি গুণ হবে, 6 × t × x সমান 100 × x, অতএব টি ইজ ইকুয়ালস টু 100 × x বাই 6 × x, এক্স এক্স কেটে গেল, এটা হবে 16.23 বছর। অতএব 16.23 বছরে দ্বিগুণ হবে আসলটা। আঠেরটা দেখো, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 1/3 অংশ হয়ে গেছে, বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। দেখো এক্ষেত্রে আসলটা বলা নেই, তাহলে আসলটা আমাকে ধরে নিতে হবে এক্স টাকা, অতএব সুদ আসলের 1/3 অংশ, তাহলে সুদ হবে 3x/8 টাকা। তাহলে বার্ষিক সুদের হার এটা নির্ণয় করো, তাহলে দেখো বার্ষিক সুদের হার নির্ণয় করতে গেলে আর সমান কী করতে হবে, I×100/P×t। তাহলে দেখো এইটা ক্যালকুলেশন করে 25/4 বেরোলো, 6.14, অতএব বার্ষিক সুদের হার 6.14%। বার্ষিক সুদের হারটাই নির্ণয় করতে দিয়েছে, তাহলে বার্ষিক সুদের হার 6.14%। নয়টা, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসেব করে লিখি। সমবায় সমিতি থেকে ধার নিলে সুদ দিতে হবে, একবার এই আয়টা বের করব, PTR/100। তাহলে দেখো পি 5,000 টাকা, আর হচ্ছে 4%, টি হচ্ছে 1 বছর/100, কাটলাম তাহলে 200 টাকা। সমবায় সমিতি থেকে যদি সে ধার নেয় কৃষক, তাহলে তাকে সুদ দিতে হবে 200 টাকা, আর ব্যাংক থেকে যদি সুদ দিতে হয়, তাহলে দেখো আসলটা একই আছে, শুধু টাইমটাও একই আছে, শুধু সুদের হারটা পরিবর্তন হয়েছে, তাহলে সুদের হারটা বেশি, সেই জন্য তাকে সুদ দিতে হবে 370 টাকা। তাহলে বছরে সুদ বাবদ বাঁচবে, 370 থেকে 200 বিয়োগ দিলাম, তাহলে 170 টাকা। অতএব তার সমবায় সমিতি থেকে সুদ নিলে বছরে 170 টাকা সুদ বাবদ বাঁচবে। ভিডিওটি তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, এবং যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।